গাইবান্ধার শত বছরের ঐতিহ্যবাহী খাবার আটার ডাল একসময় এই অঞ্চলে খাবারটি কেবল মজলিসে খাওয়ানো হলেও এখন শুরু হয়েছে বাণিজ্যিক প্রচলন গাইবান্ধা বালাসি সড়কের মদনের পাড়ায় সর্দার শিশু পার্কের মৌসুমি হোটেল বউয়ের হাতের রান্না এবং ভাবির হোটেল নামের খাবার হোটেলগুলোতে এখন পাওয়া যাচ্ছে জনপ্রিয় এই খাবার আকর্ষণীয় এই আটার ডালের স্বাদ নিতে দূর দূরান্ত থেকেও আসছেন ভোজন রসিক মানুষেরা কেউ বন্ধু স্বজন কেউ বা আসছেন সপরিবারেই ঐতিহ্যের এই খাবার সহজেই খেতে পেরে খুশি ভোক্তারা বাড়িতে আসলে যে এখানে যে আটার ডালটা পাওয়া যায় বাড়ির থেকে একটু ভিন্ন কারণ বাড়িতে সচরাচর এভাবে পাক হয়ে থাকে না এখানে অনেক বেশি পরিমাণ পাক করা হয় যে কারণে টেস্টটা একদম অস্থির বলা চলে সুন্দর আছে স্বাদও অনেক ভালো আর পরিবেশও পরিবেশনটাও সুন্দর হ্যাঁ সব মিলিয়া যা শুনছিলাম তার চেয়ে ভালোই সুন্দর আছে মানে দেড়শো টাকা আর কি একবারে ভালো ফুলখানি কিংবা রোগমুক্তি ছোট বড় যে কোনো ধরনের আয়োজনে এই অঞ্চলে যেন অপরিহার্য আটার ডাল এমন গণভোজের আয়োজনে ভোর সকালে খোলা জায়গায় মাটিতে খড় বিছিয়ে আকর্ষণীয় এই খাবার খায় এই অঞ্চলের মানুষ কিছুদিন আগেও কলা গাছের বাকলে ভাত আর আটার ডাল পরিবেশন করা হলেও পরিবর্তনের এই যুগে তা এখন পরিবেশন হচ্ছে ওয়ান টাইম প্লেটে তবে বাণিজ্যিকভাবে চালু হওয়ার পর সাধ্যের মধ্যে এখন সব সময় খেতে পেরে খুশি ভোক্তারা চান যে কোনোভাবেই ঐতিহ্যের এই আটার ডাল টিকে থাক যুগ যুগ ধরে আমরা আসছি হচ্ছে আপনার হচ্ছে কালীর বাজার থেকে তো অনেক নাম শুনছি এটার মানে যে খাওয়া দাওয়া অনেক সুন্দর হয় ভালো হয় তো আমরা হচ্ছে সে কারণে মূলত আসা খারাপ না ভালোই লাগলো এত চিপ রেটে একটা একটা চিপ রেটের মধ্যে এত সুন্দর খাবার আয়োজন করছে মাংস যতটুকুই দেখ মাংস তো সবসময় খাই ভাত তো খাই কিন্তু আটার ডাল তো না কখনো বিশেষ করে আটার ডালের কারণেই এখানে আসা বাণিজ্যিক রূপ দিতে পেরে ব্যবসাতেও সম্ভাবনা দেখছেন আটার ডালের ব্যবসায়ীরাও এখানে যে কোনো লোক একবার খাইলে অবশ্যই মনে করতে না এখানকার খাবারটা খুবই সুন্দর এবং খুবই ভালো সপরিবার আসার জন্য চেষ্টা করবে এবং সপরিবার আসুন আমরা এটাই চাই কোন সময়ে বা কার হাত ধরে এই অঞ্চলে জনপ্রিয় এই আটার ডালের প্রচলন শুরু হয়েছিল তার তথ্য না মিললেও গেল বছর ঐতিহ্যের এই আটার ডালের বাণিজ্যিক প্রচলন শুরু করে গাইবান্ধা শহরের হকাস মার্কেটের এই বাংলা হোটেল মাসুম বিল্লা বাংলা ভীষণ ডিজিটাল গাইবান্ধা